আমরা যেমন প্রত্যেক দিন খাওয়ার জন্য যেমন ক্ষুধার্ত, খাওয়ার পানি পান করার জন্য যেমন পিপাসার্থ, ঠিক তেমনি একইভাবে এই শিক্ষাঙ্গনগুলোতে আমাদের যে ওহির দাওয়াত, পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের দাওয়াত, এর জন্য আমাদেরকে পিপাসার্থ হতে হবে এবং ক্ষুধার্ত থাকতে হবে। রাজেশ ইনশাআল্লাহ, যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কবর মাজার পূজারীদের যে শিরকি ভণ্ডামি, বিদাতি মোল্লাদের জঘন্য নোংরা বেদাত এবং নাস্তিকদের বিরুদ্ধে শিয়া খারেজি জঙ্গিবাদের বিরুদ্ধে আমরা যেন বলিষ্ঠ ভূমিকা রাখতে পারি প্রত্যেকটা শিক্ষাঙ্গনে, এর জন্য আমরা এখানেই নিয়ত করি ইনশাআল্লাহ। আমরা যে যে প্রতিষ্ঠানে পড়াশোনা করি সেই প্রতিষ্ঠানকে ইনশাআল্লাহ আমরা পরিশুদ্ধ করার জন্য চেষ্টা চালিয়ে দেবো ইনশাআল্লাহ। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। অকল আল্লাহ তাআলা, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়া'লামিল্লাহু আল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়া'লামাস সাবিরিন। আন আবি হুরায়রাত রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান কুতিলা ফি সাবিলিল্লাহ ফাহুয়া শাহীদ ওয়া মান মাতা ফি সাবিলিল্লাহ ফাহুয়া শাহীদ। রওয়াহু মুসলিম বিসনাদিন সহীহ। আমরা পূর্ব থেকেই শুনলাম যে আমার বক্তব্যের বিষয় হচ্ছে শিক্ষাঙ্গনে যুবসংঘ। এর আগে একটা কথা, সেটা হলো যেটা আমরা বলে থাকি যে বাংলাদেশ আহলে হাদিস ইউথ অ্যাসোসিয়েশন ডিজায়ার্স সাচ অ্যান ইসলামিক সোসাইটি হোয়ার দেয়ার উড নট বি অ্যানি ফরেন ইজম অর ডক্ট্রিন ইন দ্য নেম অফ দ্য প্রোগ্রেস, নর উড বি অ্যানি মাজাবি ন্যারোনেস ইন দ্য নেম অফ ইসলাম। যেটা আমরা বাংলায় বলি যে বাংলাদেশ আহলে হাদিস যুবসংঘ চায় এমন একটি ইসলামী সমাজ যেখানে থাকবে না প্রগতির নামে কোনো বিজাতীয় মতবাদ, থাকবে না ইসলামের নামে কোনো রূপ মাঝাবি সংকীর্ণতাবাদ। এই স্লোগানকে বাস্তবায়ন করার জন্য বাংলাদেশ আহলে হাদিস যুবসংঘ যে সংস্কার তৎপরতা নিয়ে মাঠে কাজ করে যাচ্ছে, সেই সংস্কারের জন্য আমরা তিনটি সংস্কারকে সর্বাধিক অগ্রাধিকার দিয়ে থাকি। তার প্রথম যে অগ্রাধিকার দিয়ে থাকি সেই সংস্কারটার নাম কি? শিক্ষা সংস্কার। আর এই শিক্ষা সংস্কার আলহামদুলিল্লাহ হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের মাধ্যমে শিক্ষা সংস্কার এগিয়ে চলেছে আলহামদুলিল্লাহ। তবে আমরা মনে করছি যে বিশেষ করে হাদিস ফাউন্ডেশন মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাগুলোকে আরও ঢেলে সাজানোর জন্য চেষ্টা করছে, আমরা যে কথা বলবো সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলোতে যে আমাদের যে অবস্থান, আমাদের যে একটা ভূমিকা থাকা দরকার, সেখানে কেন ভূমিকা থাকা দরকার এই বিষয়ে দু একটা কথা বলবো আমি। তার একটা হচ্ছে আমরা আলহামদুলিল্লাহ প্রচলিত যে জাহিলি সংগঠনগুলো আছে এই সংগঠনগুলোর বিপরীতে বাংলাদেশ আহলে হাদিস যুবসংঘ, এটা একটা প্যানিক, একটা আতঙ্ক, ঠিক না? তো এটা যেমন একটা আতঙ্ক, ঠিক তেমনি একইভাবে প্রচলিত যে সংগঠনগুলো আছে জাহিলি সংগঠন, এই জাহিলি বা বিদাতি সংগঠন, এই বিদাতি সংগঠনগুলোর যে ছাত্র সংগঠন আছে এই ছাত্র সংগঠনের বিপরীতে এই বাংলাদেশ আহলে হাদিস যুবসংঘের ছাত্রদের মাধ্যমে, বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মাধ্যমে একটা আতঙ্ক তৈরি করা কি প্রয়োজন নাই? সেই প্রয়োজনের বোধে আমরা বলবো যে আমাদের দরকার সে বিশ্ববিদ্যালয়গুলোতে আমাদের একটা ভূমিকা। সেই ভূমিকাটা কেমন হতে পারে? যেমন আমরা বর্তমানে যেটা দেখতে পাচ্ছি যে বিশ্ববিদ্যালয়গুলোতে মাদক বা সন্ত্রাস বা জঙ্গিবাদের যে একটা চর্চা সেখানে কিন্তু নিয়মিত হয়ে আসছে, এবং বিশেষ করে সুফিবাদের দাওয়াত কিন্তু তারা প্রকাশ্যে দিচ্ছে, কিন্তু আমরা এখানে যারা আছি কর্মী ভাইরা, আমরা কোনো না কোনো প্রতিষ্ঠানে কিন্তু আমরা শিক্ষার্থী, ঠিক না? কোনো না কোনো প্রতিষ্ঠানে কিন্তু আমরা শিক্ষার্থী, কিন্তু আমরা কি কখনো এটা উপলব্ধি করি যে আমাদের একটা পার্টিসিপেশনের মাধ্যমে, আমাদের একটা কন্ট্রিবিউশনের মাধ্যমে আমরা কিন্তু আমাদের যে প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠান আমরা পড়াশোনা করি সেই প্রতিষ্ঠানকে আমরা ওহির আলোকে, এই আমাদের যে সমাজ সংস্কারের যে লক্ষ্য, এই লক্ষ্যে আমরা ফিরিয়ে আনতে পারবো ইনশাআল্লাহ? এটাকে আমরা মনে করি না যে প্রত্যেকে যদি প্রত্যেকের অবস্থান থেকে আমরা এই কাজগুলো করি তাহলে কিন্তু আমরা সেটা করতে পারবো। আমরা তো একটি তথ্য জানার চেষ্টা করি যে বাংলাদেশে যে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, সরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মোটামুটিভাবে আনুমানিক একটা গবেষণা আসছে যে প্রায় 30 লক্ষাধিক ছাত্র পড়ালেখা করে। তো 30 লক্ষাধিক বিশ্ববিদ্যালয়গুলোতে যারা উচ্চশিক্ষার, এই 30 লক্ষাধিক ছাত্রের কাছে আমাদের কি মেসেজ থাকা দরকার না? আমরা যে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের দাওয়াত যে সব জায়গায় ছড়িয়ে দিতে চাচ্ছি, গ্রামে গঞ্জে সব জায়গায়, এটা কি বিশ্ববিদ্যালয়ে পাওয়ার হক রাখে না? তো বিশ্ববিদ্যালয়ে কারা দিবে এই দাওয়াত? তো সেই জন্য তো আমাদের যারা ইউনিভার্সিটিতে যারা আমরা পড়াশোনা করি, যারা আমরা কলেজে পড়াশোনা করি, যারা আমরা মাদ্রাসায় পড়ালেখা করি, যারা স্কুলে পড়ালেখা করি, প্রত্যেকে যদি প্রত্যেকের অবস্থান থেকে আমরা যদি সামনের দিকে একটু কাজ করি, সেটা কি? যে এই যে দাওয়াত, এই দাওয়াতের জন্য কিন্তু আমরা যেমন প্রত্যেক দিন খাওয়ার জন্য যেমন ক্ষুধার্ত, খাওয়ার পানি পান করার যেমন পিপাসার্থ, ঠিক তেমনি একইভাবে এই শিক্ষাঙ্গনগুলোতে আমাদের যে ওহির দাওয়াত, পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের দাওয়াত, এর জন্য আমাদেরকে পিপাসার্থ হতে হবে এবং ক্ষুধার্ত থাকতে হবে। রাজেশ ইনশাআল্লাহ।
এই এইভাবে আমরা যদি গড়ে তুলতে পারি ইনশাআল্লাহ আগামী দিনে আমাদের কাজটা আরো সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আর আমরা অনেকেই আত্মতৃপ্তিতে আছি, যে মনে হচ্ছে যেন আমাদের কার্যক্রম তো বেশ ভালোই চলছে, কিন্তু আমরা যদি বিশ্ববিদ্যালয়গুলোকে একটু ব্যাপকভাবে পর্যালোচনা করে দেখি সেখানে কারা অবস্থান নিচ্ছে, সেখানে কি আমাদের কোনো সহি যেটা সহি আকিদার টার্ম ব্যবহার করছে, এই সহি আকিদার টার্মওয়ালারা বা সেই সমস্ত মাদ্রাসার পরিচালকরা তারা কি এই বিশ্ববিদ্যালয়গুলোতে যে একটা আমাদের ওহির আলোকে গড়ে তোলার জন্য, ছাত্রদেরকে যে ওহির আলোকে গড়ে তোলার জন্য তাদের কি কোনো ভূমিকা আছে? আমি মাদ্রাসার পরিচালকদের কথা বলছি, যারা মাদ্রাসার পরিচালনা করেন তারা কিন্তু তাদের মাদ্রাসা থেকে পরিচালনা করছে, কিন্তু আমাদের দরকার বিশ্ববিদ্যালয়গুলোতে একটা কাঠামো তৈরি করা, যেটা আলহামদুলিল্লাহ বাংলাদেশ আহলে হাদিস যুবসংঘের আছে। শুধু দরকার কি আপনাদের ভূমিকা, যে আপনারা দাওয়াতি কাজের মাধ্যমে অন্য যে ভাইগুলো আছে যারা ভুল পথে আছে বা যারা সঠিক পথে নেই তাদেরকে ফিরে নিয়ে আসার জন্য। আমি এক্ষেত্রে বলবো যে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে দাওয়াতের ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা আমাদেরকে রাখার জন্য প্রতিজ্ঞা গ্রহণ করতে হবে। আমরা কি রাজি আছি ইনশাআল্লাহ? এই প্রতিজ্ঞা আমরা যদি প্রতিজ্ঞা গ্রহণের মাধ্যমে আমরা যদি আস্তে আস্তে যদি আমরা কাজ করতে পারি ইনশাআল্লাহ বিপ্লব আসবে। একটি বিষয় সেটা দেখুন, সম্প্রীতি এলএম শিক্ষাকারীদের মাধ্যমে একটা রাষ্ট্র গঠন হয়েছে, ঠিক না? তো আমরা যদি চেষ্টা চালিয়ে যাই, আমাদের ছাত্র ভাইরা যদি চেষ্টা চালিয়ে যায় ইনশাআল্লাহ বাংলার জমিনেও ইনশাআল্লাহ পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে এই রাষ্ট্র ইনশাআল্লাহ গড়ে উঠবে, যদি আমরা প্রত্যেকটা ছাত্রের অবস্থান থেকে কাজ করি ইনশাআল্লাহ। হয়তো আমরা বুড়ো হয়ে যেতে পারি, কিন্তু আমাদের পরবর্তী যারা ছাত্র প্রজন্ম যারা আসবে তারা কিন্তু ওটার মাধ্যমে অনেক কিছু পেয়ে যাবে। আর আমরা যারা আত্মতৃপ্তিতে আছি, যারা আমরা মনে করছি যে আমরা তো জান্নাতে চলে যাবো যেহেতু ভালো একটা হক সংগঠনের সাথে আছি, না, এটা আল্লাহ তাই বলছেন যে আম হাসিব তুমান তাদু হুল জান্না, তোমরা কি ভেবে নিয়েছো নাকি যে তোমরা জান্নাতে পৌঁছে যাবে? ওয়ালাম্মা ইয়া আলমিল্লাহুল্লাজিনা জাহাদু মিনকুম, অথচ আল্লাহ এখনো জেনে নেবেন না তোমাদের মধ্যে প্রকৃত কে প্রকৃত অর্থে মুজাহিদ, ওয়া আলামা সবিরিন, আর কি এটার ব্যাপারে দৃঢ়চিত্ত, আল্লাহ এখনো জেনে নেবেন না, অথচ আপনি আমি ভেবে নিয়েছি যে আমরা জান্নাতে চলে গেছি, না, বিষয়টা এমন নয়, আপনাকে আমাকে এখনই এখানেই এই বিষয়ে আমাদের একটা নিয়ত করতে হবে যে না আমাদেরকে জান্নাতে যেতে হলে যেমন আমরা ঘরে বাইরে সব জায়গায় দাওয়াত দিচ্ছি একইভাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও আমাদের যে ওহির যে দাওয়াত এই ওহির দাওয়াত ছড়িয়ে দিতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের এই দাওয়াতি কাজ করার তৌফিক দান করেন, আল্লাহুম আমিন। আর আমাদের আমরা পূর্ব থেকেই জানি যে আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর পথে থেকে মানুষকে দাওয়াতি কাজ করে থাকি, এই আল্লাহর পথে থেকে যদি আমরা এই দাওয়াতি কাজ করতে গিয়ে যদি আমরা নিহত হই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই যে আল্লাহর পথে থেকে নিহত হলাম, এই জন্য আল্লাহ রাসূল বলছেন যে মান কুতিলা ফি সাবিলিল্লাহ ফাহুয়া শহীদ, কেউ যদি আল্লাহর রাস্তায় থেকে যদি আল্লাহর রাস্তায় সংগ্রাম করে যদি সে নিহত হয় সে ব্যক্তি শহীদের মর্যাদা পেয়ে যাবে ইনশাআল্লাহ। এবং পক্ষান্তরে আল্লাহ আরেকটা কথা বলছেন যে মান মাতা ফি সাবিলিল্লাহ ফাহুয়া শহীদ, যদি কেউ কোনো ব্যক্তি আল্লাহর পথে থেকে মৃত্যুবরণ করে তাহলে সে ব্যক্তিও শহীদ। অন্য আরেক হাদিসে আল্লাহ রাসূল বলছেন ওয়াইন মাতা আলা ফিরাশি, যদিও সে ব্যক্তি বিছানায় মৃত্যুবরণ করে। তো এত বড় একটা সম্মান, এত বড় একটা মর্যাদার বিষয়। তাই আমি সকল কর্মী ভাইদেরকে বলবো যে আসুন আমরা আমাদের যে আল্লাহর পথে থাকার যে এই যে আল্লাহর দিকে ডাকা, এই আল্লাহর দিকে ডাকার এই মেসেজটা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ইনশাআল্লাহ ছড়িয়ে দেওয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হব। এবার আসুন আমরা কিছু প্রতিজ্ঞা নেই যে অন্তত আমাদের দেশের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কবর মাজার পূজারীদের যে শিরকি ভণ্ডামি বিদাতি মোল্লাদের জঘন্য নোংরা বেদাত এবং নাস্তিকদের বিরুদ্ধে শিয়া খারেজি জঙ্গিবাদের বিরুদ্ধে আমরা যেন বলিষ্ঠ ভূমিকা রাখতে পারি প্রত্যেকটা শিক্ষাঙ্গনে, এর জন্য আমরা এখানেই নিয়ত করি ইনশাআল্লাহ যে আগামী দিনে বাসায় ফিরব এই নিয়তে আমরা যে যে প্রতিষ্ঠানে পড়াশোনা করি সেই প্রতিষ্ঠানকে ইনশাআল্লাহ আমরা পরিশুদ্ধ করার জন্য চেষ্টা চালিয়ে দেবো ইনশাআল্লাহ। এবং আমরা বাংলাদেশ আহলে হাদিস যুবসংঘ এটা একটা খোলা আমাদের প্রস্তাব প্রত্যেকটা আলেম ওলামাদের কাছে যে আমরা যদি কোনো কাজ বাংলাদেশ আহলে হাদিস যুবসংঘ যদি এমন কোনো কাজ করে থাকে যেটা কোরআন এবং সহিহ সুন্নাহ বহির্ভূত তাহলে আমাদের এক্ষেত্রে কোনোই দ্বিধা নাই যে আমাদের, যেহেতু আপনারা জানেন যে আমাদের প্রথম মূলনীতিটাই হলো কিতাব ও সুন্নতের সার্বভৌম অধিকার প্রতিষ্ঠা করা, তার মানে যদি কেউ এমন বলতে পারে যে বাংলাদেশ আহলে হাদিস যুবসংঘের এই কাজটা কোরআন এবং সহিহ সুন্নাহ বহির্ভূত ইনশাআল্লাহ আমার বিশ্বাস আমাদের নেতৃবৃন্দ সাথে সাথে সেখান থেকে রুজু করবে ফিরে আসবে ইনশাআল্লাহ। এটা আমাদের খোলা প্রস্তাব যে যে কোনো ওলামায়ে কেরাম যে কোনো সময় যদি তারা মনে করে যে এই কাজটা আমরা করছেন আপনারা এটা তো কোরআন হাদিসে নাই, তো সেক্ষেত্রে আমি মনে করি যে আমাদের যেহেতু আহ্বানই তাই আমাদের মূলনীতিই তাই আমরা ইনশাআল্লাহ সেখান থেকে ফিরে আসবো, এটা আমাদের কোনো আপত্তি নাই কোনো অহংকারও নাই। তাই আমি সকলকে বলবো যে আসুন আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে ঢেলে সাজানোর জন্য এখনই এখানে প্রতিজ্ঞা গ্রহণ করি। আল্লাহ তাআলা যেন আমাদের এই কার্যক্রমকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছড়িয়ে দেওয়ার সর্বাত্মক ব্যবস্থা করে। আর একটা বিষয় হচ্ছে আপনারা জানেন যে শিক্ষা প্রতিষ্ঠান থেকেই কিন্তু প্রচলিত যে রাজনৈতিক নেতৃবৃন্দগুলো তারা কিন্তু গড়ে ওঠে আগামী দিনের জন্য, এই সেখানে যদি ইসলামী নেতৃত্ব গড়ে তুলতে পারি আমরা তো আগামী দিনে তাদের মাধ্যমেই তো এই রাষ্ট্র গঠন হবে ইনশাআল্লাহ, ঠিক না? তো
আল্লাহ তাআলা আমাদের সেটা করার তৌফিক দান করুক এই বলে আমি আমার আলোচনা এখানেই শেষ করছি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম